বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা এই ভিডিও থেকে আলোচনা করছি যে তোমাদের এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার আছে তার যে বঙ্গনবাদগুলো আছে সেটা নিয়ে তো আমাদের পার্ট ওয়ানে ভিডিওতে আমরা প্রথম থেকে দশটা স্কুলের যে বঙ্গনবাদ ছিল তার উত্তরগুলো দেখেছিলাম আজ পার্ট টুতে পরবর্তী দশটা স্কুলের বঙ্গনবাদগুলো এক এক করে আমরা দেখে নেব চলো তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এবিটিএ মাধ্যমিক এবিটি টেস্ট পেপার দু হাজার বাইশে চলতি গদ্যে তোমাদেরকে বঙ্গানুবাদ করতে দে আমরা দশটা স্কুলে করে নিয়েছি আজকে এগারো নম্বর দেখো পেজ তোমাদের দুশো আটাত্তর পেজে পড়ছে তোমাদের এগারো নম্বর স্কুল তো এর বঙ্গানুবাদটা আমরা দেখে নেবো দেখো কী ছিল ইংরেজিটা দ্য চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ দ্য মর্নিং শোজ দ্য ডে এর মানে কী হবে যেমন সকালবেলা দিনের সূচনা করে তেমনি শিশুরা জীবনের সূচনা করে এরপর দেখো হি ইজ এ বার্ডিং ফ্লাওয়ার এর মানে কি হবে সে ফুলের কুড়ি তারপর দেখো আছে হি ইজ দ্য সিটিজেন অফ টুমারো এর মানে কী হবে সে আগামী দিনের নাগরিক হি ইজ দ্য ফিউচার ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি এর মানে কি হয়ে যাবে সে ভবিষ্যৎ পরিবারের রুটি রোজগারের সংগ্রাহক তাহলে আমি আরেকবার বলে দিই দেখো দ্য চিলড্রেন সোজ দ্য ম্যান অ্যাজ দ্য মর্নিং সোজ দ্য ডে যেমন সকালবেলা দিনের সূচনা করে তেমনি শিশুরা জীবনের সূচনা করে হি ইজ এ বার্ডিং ফ্লাওয়ার সে ফুলের কুড়ি হি ইজ দ্য সিটিজেন অফ টুমরো সে আগামী দিনের নাগরিক হি ইজ দ্য ফিউচার ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি সে ভবিষ্যৎ পরিবারের এক রুটি রোজগারের সংগ্রাহক ঠিক আছে এটা গেল তোমাদের দুশো আটাত্তর পেজে যে বঙ্গবাদটা ছিল তোমাদের টেস্ট পেপার দু হাজার বাইশে তার উত্তর নেক্সট দেখো তোমাদের দুশো নিরানব্বই পেজে বঙ্গবাদ ছিল আমরা এটা দেখে নেব উত্তর দেখো কী ছিল এখানে যে দ্য স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার এই বাংলাটা কী হবে ছাত্র জীবন ভবিষ্যৎ প্রস্তুতির সময় দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় স্টুডেন্ট ইফ ইউ ইয়ং টুডে একজন ছাত্র আজকে যুবক বাট হি উইল বি এ ম্যান টুমারো কিন্তু সে আগামীর নাগরিক এটা হয়ে যাবে তাহলে দুশো নিরানব্বই আমাদের বখন আশা করছি তোমাদের বোঝা গেছে এরপর নেক্সট দেখো তোমাদের তিনশো কুড়ি পেজে বঙ্গনবাদ ছিল পেজগুলো লিখে দিয়েছি সুন্দর করে তোমরা কিন্তু পেজগুলো একটু মিলিয়ে নেবে এবং বঙ্গনবাদগুলো দেখে নিতে পারো তো নেক্সট দেখো তিনশো কুড়ি পেজে আমাদের আছে কি আছে যে এ নিউজ পেপার ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ আমাদের জীবনে খবরের কাগজ খুব গুরুত্বপূর্ণ এরপর দেখো ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ এটা বিভিন্নভাবে আমাদের সাহায্য করে বাই রিডিং নিউজ পেপার্স উই কাম টু নো দি মেনি থিংস কাম টু নো মেনি থিংস তাহলে খবরের কাগজ পড়ে আমরা অনেক কিছু জানতে পারি এইথ সেঞ্চুরি ওয়াজ অ্যান এজ অব নিউজ পেপার বিংশ শতাব্দী খবরের কাগজের বর্ষ ঠিক আছে আশা করছি তোমাদের বোঝা গেছে নেক্সট পেজে চলে যাবো আমরা নেক্সট দেখো আমরা তিনশো একচল্লিশ পেজে চলে আসছি তিনশো একচল্লিশ পেজে যে তোমাদের বঙ্গোপাধ্যায় আছে আমি লিখে দিয়েছি দেখো সেম পেজ দুশো আগের পার্ট ওয়ান ভিডিওটি দেখে নাও আগের পার্ট ওয়ান ভিডিওতে আমরা কিন্তু দুশো আটাত্তর পেজে যে বঙ্গবাদটা ছিল সেটা কিন্তু একই তিনশো একচল্লিশ পেজের সঙ্গে তো আমি আর নতুন করে বলছি না তোমরা পার্ট ওয়ানের ভিডিওটি কিন্তু সেটা দেখে নিতে পারো নেক্সট আমাদের তিনশো ছত্রিশ পেজে আছে বঙ্গনোবাদ দেখো কি আছে যে আওয়ার লাইফ ইজ শর্ট বাট উই শ্যাল হ্যাভ মে উই শ্যাল হ্যাব টু ডু মেনি থিংস তাহলে এর বাংলাটা কী হয়ে যাবে আমাদের জীবন জীবনের পরিধি সংক্ষিপ্ত হিউম্যান লাইফ আচ্ছা তাহলে আওয়ার লাইফ ইজ শট আমাদের জীবন সংক্ষিপ্ত বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস কিন্তু আমাদের অনেক কিছু করতে হয় হিউম্যান লাইফ ইজ নাথিং মানব জীবন মুহূর্তের হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশান অফ মুমেন্টস তাহলে মানব জীবন মুহূর্তে সঞ্চয় ছাড়া কিচ্ছু নয় সো উই হ্যাভ সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গল মুমেন্ট ইন ভেন সুতরাং আমরা এক মুহূর্ত আমরা বৃথা সময় সুতরাং এক মুহূর্ত আমরা বৃথা কাটাবো না ঠিক আছে তা আমি আরেকবার বলে দিচ্ছি দেখো আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবন জীবনের পরিধি সংক্ষিপ্ত বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস কিন্তু আমাদের অনেক কিছু করতে হয় হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশান অফ মুমেন্টস মানব জীবন মুহূর্তে সঞ্চয় ছাড়া কিছু নয় সো উই হ্যাভ মাস্ট সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গল মোমেন্ট ইন ভেন সুতরাং এক মুহূর্ত আমরা বৃথা কাটাবো না ঠিক আছে আশা করছি বোঝা গেছে এরপর দেখো নেক্সট তোমাদের তিনশো পঁচাশি পেজে একটা বঙ্গনবাদ ছিল তার উত্তর আমরা দেখে নেব দেখো ওইটা কিন্তু তিনশো পঁচাশি পেজে ভালো করে লক্ষ্য করো তোমরা তোমাদের যেটা তিনশো তেষট্টি পেজে ছিল একদম একই এটা শুধুমাত্র লাস্টে একটা এক্সট্রা লাইন তোমাদেরকে যোগ করে দেওয়া আছে আমি এটাও একবার বলে দিই তাহলে দেখো আমরা এক্ষুনি পড়লাম তাহলে আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবনের পরিধি সংক্ষিপ্ত বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস কিন্তু আমাদের অনেক কিছু করতে হয় হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মুভমেন্ট মানব জীবন মুহূর্তের সঞ্চয় ছাড়া কিছু নয় সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মুমেন্ট ইন ভেন সুতরাং আমরা এক মুহূর্ত বৃথা সুতরাং এক মুহূর্ত আমরা বৃথা কাটাবো না এরপর দেখো কী আছে টু কিল টাইম ইজ টু শর্ট লাইফ সময় নষ্ট করা মানে জীবনচক্রকে ছোট করা এটা তোমাদের লাস্ট যেটা দেওয়া আছে লাস্ট লাইনটা এক্সট্রা দেওয়া আছে যে টু কিল টাইমস ইজ টু শর্ট লাইফ সময় নষ্ট করা মানে জীবনচক্রকে ছোট করা এটা আগের পেজের সঙ্গে কিন্তু সেম শুধুমাত্র এই লাইনটা এক্সট্রা আছে আমরা দেখে নিলাম এরপর দেখো আমাদের চারশো পেজে আছে এটা আমরা দেখে নেবো দেখো কী আছে ওয়ান মর্নিং এ মংক ওয়েট আউট টু বেগ ফর ফুড একদার সকালবেলা এক সাধু খাবার ভিক্ষা করতে বেরিয়েছিল হি মেট এ ফার্মার অ্যান্ড আক্স ফর সাম আলস সে একজন কৃষকের দেখা পেলো এবং ভিক্ষার আবেদন করলো তাহলে হি মেট এ ফার্মার সে এক কৃষকের দেখা পেল অ্যান্ড আক্স সাম ফর সাম আলস সে এবং সে ভিক্ষার আবেদন করলো বার দ্য ফার্মার রিফিউজ টু হেল্প হিম সেইং কিন্তু কৃষক তাকে প্রত্যাখ্যান করলো এই বলে আই প্লাউ মাই ফিল্ড সো দ্য সিড আমি মাটি কর্ষণ করি বীজ বপন করি অ্যান্ড গ্যাদার দ্য গ্রেন এবং শস্যকণা সংগ্রহ করি আই প্লাউ মাই ফিল্ড সো দ্য সিড অ্যান্ড গ্যাদার দ্য গ্রেন তাহলে আমি মাটি কর্ষণ করি বীজ বপন করি এবং শস্যকণা সংগ্রহ করি দাস ইট ইজ

দে স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ তারা বিভিন্ন ভাষায় কথা বলে ও আর ডিফারেন্ট কাস্টম বিভিন্ন পোশাক পরে অ্যান্ড অবজার্ভ কাস্টমস কস আচ্ছা সরি ও আর ডিফারেন্ট কস্টিউমস বিভিন্ন পোশাক পরে অ্যান্ড অবজার্ভ কাস্টমস এবং বিভিন্ন রীতি মেনে চলে বাট কিন্তু দেয়ার ইজ ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি কিন্তু বিভিন্নতার মধ্যে একতা দেখা যায় ঠিক আছে আশা করছি বোঝা গেছে চলো এরপর দেখো তোমাদের চারশো চুয়ান্ন পেজে ছিল এটা কিন্তু আগেরটার সঙ্গে মানে যে চারশো উনত্রিশ পেজে যেটা ছিল একই আছে তোমরা এটা দেখে করে নাও আর করে দিইনি দেখো আগের চারশো উনত্রিশ পাতার সঙ্গে একই আছে বলে আমি করে দিইনি এটা লিখে দিয়েছি নেক্সট দেখো চারশো পঁচাত্তর পেজে যদি তোমাদের ছিল সেই ম্যাচ চারশো একশো আটচল্লিশ পেজ তাহলে পার্ট ওয়ান আগের পার্ট ওয়ান ভিডিওটি ভিডিওটিতে করে দিয়েছি তোমরা পার্ট ওয়ানের ভিডিওটি যদি না দেখে থাকো নিচের ডিসক্রিপশনে বা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পার্ট ওয়ানের ভিডিওটি দেখে আসতে পারো একশো আটচল্লিশ পেজে যে তোমাদের বঙ্গনবাদটা ছিল চারশো পঁচাত্তর পদাতে একই বঙ্গনবাদ আছে তাই আমি আর করে দিই নি তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে বা উপকারে এসছে যদি ভিডিওটি উপকারে আসে কোনোরকমভাবে তাহলে একটি লাইক করতে পারো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে পারো আমি চেষ্টা করবো তোমাদের আরও যে অ্যাক্টিভিটি তোমাদের আরও যে টেস্ট পেপারের যে বঙ্গনবাদগুলো আছে পরবর্তী ভিডিওতে সেগুলো করে দেওয়ার জন্য আমরা দুটো ভিডিওতে দশটা দশটা কুড়িটা চ্যাপ্টারের যে বঙ্গানুবাদ আছে সেটা আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি আরও দশটার দশটা চ্যাপ্টারে বঙ্গানুবাদ করে দেবো তো ভিডিওটি এটুকুই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ